আজ থেকে কার্যকর সব ধরনের জ্বালানি তেলের নতুন দাম। এ বিষয়ে সবশেষ খবর জানাতে রাজধানী তেজগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। রেজা, নতুন দাম মেনে ইতিমধ্যে জ্বালানি তেল বিক্রি হচ্ছে কিনা সবশেষ আমাদেরকে জানাবেন। ধন্যবাদ তৃষা। আজকে সকাল থেকেই সমন্বয় করা হয়েছে বিশ্ববাজারের সাথে, পেট্রোলিয়াম জাতীয় যেসব তেল রয়েছে বা জ্বালানি যেসব তেল রয়েছে সেই তেলগুলোর দাম, এবং প্রত্যেকটি পেট্রোল পাম্পেই এখন পর্যন্ত আমরা যতটা দেখেছি যে নতুন দাম সমন্বয় করা হয়েছে এবং নতুন দাম অনুসারে ডিজেল এবং কেরোসিন বিক্রি করা হচ্ছে 108.25 টাকা। এটি গতকাল পর্যন্ত বিক্রি করা হয়েছে 109 টাকা করে প্রতি লিটার, লিটার প্রতি কমেছে 75 পয়সা করে, এবং অকটেন বিক্রি হচ্ছে 130 টাকা। দুঃখিত, অকটেন গতকাল পর্যন্ত বিক্রি হয়েছে 130 টাকা করে এবং আজ সকাল থেকে বিক্রি হচ্ছে 4 টাকা কমে 126 টাকা, এবং পেট্রোল বিক্রি হচ্ছে 122 টাকায়, 3 টাকা কমে। মূলত সকাল থেকে এই দাম কার্যকর হবার পর থেকে আমরা বিভিন্ন পর্যায়ের যারা রয়েছেন পেট্রোলিয়াম তেল ব্যবহারকারী বা ভোক্তা শ্রেণীর যারা রয়েছেন, যারা প্রতিদিনই ব্যবহার করেন, তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে এই যে কমার যে হার, সেই কমার হারটি কেমন হলো। তো সেক্ষেত্রে যারা ট্রাক চালক রয়েছেন তারা জানিয়েছিলেন যে এই দামটা কমেছে এবং এটি তারা সাধুবাদ জানাচ্ছেন, তবে এর সাথে আরও কিছুটা কমালে বা সমন্বয় করলে তাদের জন্য আরও একটু বেশি লাভজনক হতো বলেই তারা জানিয়েছেন। এবং বাইক চালক যারা রয়েছেন তারা জানিয়েছিলেন যে যে হারে বেড়েছে পেট্রোলিয়াম তেলের দাম যে গত 2022 সালে, সে হারে মূলত কমে নাই। তো এই এই পেট্রোলের দামটি আরও একটু বেশি সমন্বয় যদি করা যেত বা আরও একটু যদি কমানো যেত তাহলে তাদের জন্য প্রাত্যহিক জীবনে যে তেলের যে ব্যবহার সেটিতে তারা আরও বেশি সুবিধা পেত। এবং এর সাথে যে অকটেন তেলের অকটেনের দাম কমানো হয়েছে লিটার প্রতি 4 টাকা করে, 126 টাকায় বিক্রি হচ্ছে অকটেন এবং 122 টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল। তবে ভর্তুকির চাপ এড়াতে 2022 সালের আগস্টে জ্বালানি তেলের দাম গড়ে 42% বাড়ানো হয়। ব্যাপক সমালোচনার মুখে 23 দিনের মাথায় মূলত প্রতি লিটারে 5 লিটার করে কমানো হয়ে 5 টাকা করে কমানো হয়েছিল তেলের দাম। তবে এবার মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে ফর্মুলা বা গাইডলাইন অনুসারে এখন থেকে প্রতি মাসে জ্বালানি তেলের দামের মূল্য সমন্বয় করা হবে এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিয়মিত উঠানামা যেটি করে সেই দামের সাথে মূলত সমন্বয় করেই দাম রাখা হবে। তবে এর আগ পর্যন্ত জ্বালানি তেলের দাম ওঠানামা বিশ্ববাজারে করলেও দেশে তেমন একটি সমন্বয়ের প্রচলন ছিল না দামের সমন্বয়ের যে বিষয়টি, তবে এবার থেকে করা হবে প্রতি মাসেই, এই বিষয়টি জানিয়েছে মন্ত্রণালয়। তো এই ছিল তেজগাঁও থেকে সর্বশেষ। রেজা, আপনাকে ধন্যবাদ।